আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ডিআইওয়াই করে সহজে বাসায় একটি কর্নারকে যে কোনো অকেশনের জন্য সুন্দর করে ডেকোরেট করতে পারেন। আজকে আমি কি কি করেছি, কিভাবে এই ডেকোরেশনটি করলাম কর্নারে, সেটি দেখাবো। চলুন দেখে নিন। আমি একটা কর্নারকে ফাঁকা করে নিয়েছি আমার প্রয়োজন অনুসারে, আর এখানে একটা জাজিম অথবা গদি অথবা তোষক অথবা ম্যাট্রেস যাই বলেন না কেন, সেইটা আমি ছোট করে ভাঁজ করে বিছিয়ে নিয়েছি, আমার প্রয়োজন অনুযায়ী বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণটাকে, মানে আয়তনকে বড় করতে পারেন, আবার ছোটও করতে পারেন, তবে মিডিয়াম সাইজ রাখাটাই ভালো, যাতে দুটা লোক একসাথে বসা যায় এরকম টাইপ আর কি। তো আমি তার উপরে একটা এক্সট্রা চাদর ভাঁজ করে দিয়েছি, যাতে একটুখানি নরম হবে আর একটু, আর উপরে আর একটা চাদর বিছিয়ে দিচ্ছি। সবগুলো আসলে অংশ এই তোষকের বা জাজিমের নিচে ঢুকিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে কোনো এবড়ো থেবড়ো অংশ বাইরে না থাকে এই জন্য। তো এখন এটা আমি পারফেক্টভাবে বিছিয়ে নিয়েছি। এরপরে আমি যেটা করব, একটা জর্জেট শাড়ি, সাদা কালার শাড়ি, আসলে আমার থিমটা একটু হোয়াইট রেড এরকম টাইপ, এই জন্য আমি এগুলো কালার সিলেক্ট করেছি। আপনারা আপনাদের পছন্দ রুচি অনুযায়ী কিংবা থিম অনুযায়ী কালার চুজ করে নেবেন, কোনো প্রবলেম নেই। তো আমি একটা বড় শাড়ি নিয়েছি, বড় শাড়ি বলতে শাড়ি, আপনারা চাইলে ওড়না নিতে পারেন, ওড়না নিলে কিন্তু সেই ক্ষেত্রে দুটা ওড়না নিয়ে জোড়া দিতে হবে। তো আমার কাছে শাড়ি ছিল অ্যাভেলেবল, তো শাড়ি নিয়েছি। শাড়িটাকে মাঝখানে, মানে সমান করে মাঝে একটা রশি দিয়ে এভাবে বেঁধে নিয়েছি, যাতে করে আমি যে আটকাবো উপরে সেখানে সহজে আটকানো যায়। আর এইখানে আমি এখন মেপে নিচ্ছি, আর এই যে হুকগুলো আছে এগুলো কিন্তু খুব সহজেই দেওয়ালে লাগানো যায়, যে কোনো কিছু আপনারা ঝুলানোর জন্য, ওয়ালমেট টোয়ালমেট হ্যাং করার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন, তো খুবই উপকারী। আর এখানে আমি মাপ নিয়ে নিচ্ছি যে কতটা উপরে এটাকে আটকে রাখবো আর কতটা নিচে আটকে রাখবো, একটুখানি মেপে নিলে খুব সুবিধা হয় এই জন্য আর কি। তো আমি এখন এই স্টিকার, মানে হুকটাকে আটকায় নিচ্ছি দেওয়ালে, তারপরে আমি যে রশির সাহায্যে বেঁধে নিয়েছিলাম ওইটাকে আটকে দিয়েছি। এখন শাড়ির দুইটা অংশকে আমি এভাবে ভাগ করে এই যে জাজিমের দুপাশে এই ভিতরের অংশগুলো, মানে আমি ঢুকে দিব ভিতরে খুব ভালোভাবে সেট করে। এটা দেখতে কিন্তু অনেকটা একটা টেন্টের মতো হবে আর কি। তো আপনারা কিন্তু চাইলে এভাবে বাসায় যদি ফাঁকা কর্নার থাকে, তাহলে বাচ্চাদের মানে খেলার জন্য একটা এরকম টেন্ট তৈরি করে দিতে পারেন, ওটাও কিন্তু খুবই ভালো। তো আমি তো আমার বেবির জন্য এরকম করবো, আর এখন আমার সামনে অকেশন একটা, এই জন্য অকেশনের জন্য আমি এটা প্রিপেয়ার করছি আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ঝুলিয়েছি উপরে, মানে ছাদে, তো কেননা আমার ওইটা দেওয়ালের সাথে দেওয়াতে একটুখানি অন্যরকম দেখা যাচ্ছিল এই জন্য আর কি। আর আমি পিছনে একটা অ্যারিকা পাম দিয়েছি, সাইডে একটা মানি প্ল্যান্ট, সাইডে আর একটা প্ল্যান্ট দিয়েছি, দেখতে লুকটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এখনই। আরও একটু ডেকোরেশন করলে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি এখনই একটা বড় কুশন দিয়ে দিলাম, যাতে করে এরিকা পামের যে টপটা সেইটা চোখে না লাগে, হাইট হয়ে যায় এই জন্য আর কি। আর মাঝারি সাইজের দুইটা কুশন অ্যাড করে দিলাম বেডশিটের সাথে ম্যাচিং করে। আর এখানে লাভ শেপের যে কুশনগুলো, এগুলো আমি দিয়ে দিচ্ছি দুইটা, যেহেতু আমি অ্যানিভার্সারি উপলক্ষে এটাকে ডেকোরেট করছি, এই জন্য আমি এভাবেই করেছি। আপনারা যে কোনো অকেশনের জন্য সেরকম করে ভেবে চিনতে মানে ডেকোরেট করতে পারেন। তো এইখানে কিন্তু এখনই অনেক সুন্দর লাগছে, আর দেখতে কিন্তু মানে খুবই একটা, কি বলবো, আই সুদি একটা লুক এসে গেছে, অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। আর রিয়েল প্ল্যান্ট হচ্ছে সব থেকে সুন্দর জিনিস, যে কোনো ডেকোরেশনে রিয়েল প্ল্যান্ট ইউজ করার চেষ্টা করবেন, অনেক বেশি সুন্দর লাগে। আর আমি একটা টাওয়েল দিয়ে হাঁস বানিয়েছি, তো এটাকেও রেখে দিলাম পাশে, দেখতে আর কি কিউট লাগবে এই জন্য। আর এইখানে এখন যে ফেরি লাইটগুলো আছে, ওগুলোকে গাছের সাথে পেঁচিয়ে, আর উপরে যে শাড়িগুলো আছে শাড়ির সাথে পেঁচিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছে। যে কোনো ডেকোরেশনের মানে লাস্ট টাচ আপ যদি বলা যায়, সেইটা হচ্ছে ফেরি লাইট। যদি আপনি ফেরি লাইট দিয়ে
সাজিয়ে একটু ডেকোরেট করেন তাহলে কিন্তু লুকটা অনেক বেশি সুন্দর হয়ে যায়, মানে গর্জিয়াস বলা যায়। তো এখানে সবগুলো গাছের সাথে পেঁচিয়ে আবার শাড়ির সাথে পেঁচিয়ে এই ফেরি লাইটগুলোকে লাগানো হয়েছে। তো আপনাদের সাথে এখন এর ফাইনাল লুকটা শেয়ার করব। দেখেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ এত সুন্দর লাগছে। একটুখানি বুদ্ধি আর একটুখানি ডিআইওয়াই করে কিন্তু এই পুরো কর্নারটা ডেকোরেট করা হয়েছে। এটা কিন্তু নাইট ভিউ, অনেক সুন্দর। মানে এখানে বসে দুজন একটুখানি নিজেদের মতো টাইম স্পেন্ড করা যাবে, ভালো লাগবে। আপনি এখানে পিকচার ক্লিক করতে পারেন, যে কোনো অকেশনে যদি এভাবে সারপ্রাইজ দিতে পারেন তো খুবই সুন্দর একটা আইডিয়া, কি বলেন? তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।